গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন যখন ভিডিওটা হচ্ছে, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, শরীরটা খুবই অসুস্থতার কারণে। আমার বরকে দেখছো, আমার বর আমার জন্য রান্না কর, আমার সেবা করছে, মানে সবই করছে, এ টু জেড যা ঘরের কাজ হয়ে থাকে, ঘর যা দেওয়া, ঘর মোছা, আমাকে দেখা, রান্না করা, ছেলেকে দেখা, সব সব। এখন মনে হচ্ছে না, অসুস্থ মাঝে মাঝে হওয়াটা ভালো, তাহলে বরের ভালোবাসাটা বোঝা যায়। তো না, এগুলো বলছি এমনি, কিন্তু আমার বর আমার জন্য অনেকই করে, তবু এত তো কিছু করে না। দেখো, জলটাও ভরে আমার মুখের সামনে রেখে দিয়েছে, যাতে না আমাকে উঠতেও হয়। এই যে আমার বর, আমি ধরছি বলে মুখের সামনে বলছে সরো, আমি একটু উঠে ক্যামেরাটা জাস্ট করছি। স্নান করে এসে বসেছি, বর পরে বলেছে চুলটা আছড়ে দেবে। আর আবার দেখো রান্নাঘরে ওই করছে, এখন মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংসটা যথেষ্ট ভালোই হয়েছিল, একটু নুনটা জাস্ট কম হয়েছিল। তাছাড়া আমার বরের রান্না কিন্তু এমনিতে খুব ভালোই। ভাবছিলাম যে অসুস্থ হলে বাড়িতে চলে যাই, কি হবে, কি করব বা কিছু, কিন্তু না, আমার বর যা করে দিয়েছে এবারে, মনে হচ্ছে না আমার আর কারোর দরকার নেই, বর হলেই হয়ে যাবে। এই দেখো, এখানে আমার খাবারও সাজিয়ে দিয়ে দিয়েছে, এদিকে মাংস, পেঁয়াজ, লেবু। তাহলে চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার পরে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে প্রায় 7:30। 7:30 সময় আমার অনেক দিন ধরে পেস্ট্রি খেতে ইচ্ছা হচ্ছিলো। আমার বর বেরিয়েছিল ছেলেকে পড়তে দিতে, তো ছেলেকে পড়তে দিতে গিয়ে দেখো আমার জন্য ম্যাঙ্গো পেস্ট্রি এনে দিয়েছে। আমি ভীষণ ভালোবাসি ম্যাঙ্গো পেস্ট্রি খেতে। গুড মর্নিং, আর এখন ভিডিওটা শুরু করলাম গুড মর্নিং বলেই, কারণ অনেক দিন পর এই ভিডিওটা হচ্ছে, না না করে 3 থেকে 4 দিন তো হবেই। 3 থেকে 4 দিন পর আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি, আগের ভিডিওটা যখন শরীরটা খুব খারাপ ছিল তখনই, আর এখন একটু ঠিক হয়ে গেছে। আমার মুখ চোখের অবস্থা দেখো, মানে মুখ চোখটা কেমন হয়ে গেছে, ভালো আমাকে মোটেই লাগছে না। তো একটু যেই সুস্থ হয়েছি, তাতেই লেগে গেছি ঘর দরে সব কাজবাজ করতে। যতই বর সব করুক না কেন, সবই করেছে, কিন্তু তবুও নিজে যে গোছানো ওই ব্যাপারটা তো এতদিনে হয়নি। তো ওই কারণে এই যে এখন বসে গেছি, ঝুলটুল ঝাড়বো, ঝুলটুল ঝেড়ে আবার ঘর দরগুলো পুরো পরিষ্কার করব, তারপর যেন একটু শান্তি পাবো। তারপর আজকে আবার রোববার, তো শ্বশুরও আছে বাড়িতে, বাবা একটু একবার গেছে গেটে। আমার দেখো চারিদিকের অবস্থা এমনি ঝুলটুল ঝেড়ে, কিন্তু মোটামুটি মোছামুছি পরিষ্কার হয়ে গেছে, শুধু খাটের ওপর এগুলো আছে, কারণ আমার বর পরিষ্কার করছে অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর আজকে বাবাকে বলেছি মাংস আনবে না, যেহেতু কদিন আগেই দেখলে যে মাংস খেলাম এই সপ্তাহের মধ্যেই, তো ওই কারণে মাংস আনতে বারণ করেছে। আর দেখো দুধটা আমার বর এনেছে কালকে রাত্রে, এনে আমার জন্য গাড়িতেই রেখে দিয়েছে, ডিকি থেকে আনতে ভুলে গেছে। তো আজকে সকালবেলা এনে জাল দিলাম, দুধটা হালকা কেটেছে, আমার হালকা কাটিনি, এইরকম অবস্থা হয়েছে দুধটার। তো এখানে দেখো ইলিশ মাছ ভাপা বসিয়ে দিয়েছি, মানে একটু ঝোলঝোল মতনই করব, কেন আজকে ডাল ঢাল করছি না, খুবই সিম্পল রান্না করছি। আর আজকে ছেলে নেই, ছেলে গেছে আমার মা বাবার সাথে আমার মামার বাড়ি, আজকে ওর জন্য আর আলাদা কিছু রান্না হয়নি। আর আজকে রান্নাতেও আছে ভাত, তারপর আছে আলু ভাতে, তারপর বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝাল। তো এই আছে আজকে আমাদের লাঞ্চের মেনুতে। তাহলে চলো আমরা সবাই মিলে আজকে লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে নিয়ে একেবারে বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং, চলে এসছি এখন, মুখ টুখ ধুয়ে একটুখানি বরের সাথে বেরাবো। বরই বললো যে চলো, অনেকদিন বেরাইনি, আজকে চলো একটু ঘুরেই আসবে। তার জন্য একটু রেডি ফেডি হয়ে যে আমার এই জিনিসপত্রগুলো, যেগুলো প্রত্যেক দিনই আমার একটু একটু প্রয়োজন হয়, সেগুলো আমি এই ঝুড়িটার মধ্যে করে শোকেসের উপর রেখে দিচ্ছি, কারণ আমার ছেলে সমস্ত কিছু ভেঙে ফেলে, আমার নতুন লিপস্টিক, লিপ বাম সবও নষ্ট করে ফেলেছে, ভেঙে ফেলতে। ওই কারণে আমি এবারে শোকেসের উপরে রাখছি, দেখি ও আসার পর ওইগুলো আবার নষ্ট করে নাকি। তাহলে চলো এবার একটুখানি মুখটা তো ফেশ ওয়াশ দিয়ে ধুয়ে এসছি, তারপর একটুখানি ক্রিম মেখে নিই, ক্রিম ট্রিম মেখে তারপর রেডিটা হয়ে নিই তাড়াতাড়ি। আর এই মাসটাতে
এতই আমি শরীরভাবে ভুগলাম ম্যালেরিয়ার পর থেকে যে নিজের মুখ চোখের নিজের আর যত্ন নেওয়া হয়নি, পুরো দেখছ পুরো কালো ভূত হয়ে গেছে। এখন যেন নিজেরই কেমন লাগে, ভালো আর লাগে না। তবুও একটু অনেক দিন পর আমি একটু সাজলাম, আইব্রু করলাম, একটু কাজল পরলাম, লিপস্টিক পরলাম, এই করেছে আর কিছুই না। তো অনেক দিন পর সাজলাম, সাজতে কার না ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে সাজতে। আর আমার বর সবসময় বলে তুমি কাজল পরো, কাজল পরো, হ্যাঁ আজকে একটু কাজলটা পরেই নিলাম। আর এখন পুরো আমি রেডি শেডি হয়ে দাঁড়িয়ে আছি আমার বর মশাইয়ের জন্য। এই যে আমার বরও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আজকে বাই চান্সলি দুজনে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। কেননা এইটা পরে আমি সেদিন কি ডাক্তারের কাছে গেছিলাম, ভাবলাম আবার কি বের করবো, এটাই পরে নিই। আর আমার বড় দেখি আলমারি থেকে এই কুর্তাটা বের করেই পরে নিল। তো দুজনেই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। তাহলে চলো, ছেলে আজকে নেই, টোনাটুনি দুজনেই ঘুরে আসি। অনেক দিন পর দুজনে টাইম স্পেন্ড করছি, অনেক দিন পর। ছেলেকে ছাড়া মিস করি অবশ্যই, কিন্তু তবুও এক এক দিন ছেলে না থাকলেও মনে হয় দুজনে মিলে একটু টাইম কাটাই, দুজনে গল্প করি, দুজনে ঘুরি। এমনিতেও আমাদের একটু ওই অভ্যাসটা আছে যে দুজন মিলে খুব সময় কাটাতে খুব ভালোবাসি। তো দুজনেই কাঁধে হাত দিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। এখন রাস্তার জ্যামটা দেখছোই, পুজো আসছে, শপিং তো করতেই হবে, ওর জন্যে সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় ঘুরতে, জ্যাম ওই কারণে। তো আমার ছেলের ফেভারিট জায়গায় চলে এসেছি এখন, ক্যান্টারম্যান্ট। ছেলে নেই যেহেতু, ক্যান্টারম্যান্ট পার্কে যাওয়ার তো কোনো মানেই নেই, তাহলে ছেলে একদম খোঁচে বোম হয়ে যাবে, আর আমার ছেলে দেখবে কী করে। তবুও ছেলে নেই, কী করতেই বা যাবো, ছেলের জন্যই তো যাওয়া হয়। তো আইসক্রিম দিয়ে প্রথম যাত্রা শুরু করছি আমরা এখন। আমার বর দোকানে ঢুকেছে, তো বরকে দেখে আমি ঢুকে গেছি যে আমাকে একটা আইসক্রিম কিনে দাও। তো এই যে আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন একটু মার্কেটটা ঘুরে নিচ্ছি, কী আছে না আছে। আমার একটু ঘুরতে ভালোই লাগে, কোথায় যাব কোথায় যাব ভেবে ক্যান্টারম্যান্টেই আসা হলো। তাহলে চলো, ক্যান্টারম্যান্টে তো ঘুরে এখন বাড়ি যাওয়ার পালা। এখন আবার ক্যান্টারম্যান্টের গাড়ি রাখতে গেলেই 5 টাকা করে ওনাদের দিতে হয়। ঠিক আছে, গাড়িটা রাখছি, অবশ্যই আমাদের দেওয়াটা উচিত। আগে ছিল ফ্রি, কিন্তু এখন ফ্রি আর নেই, এখন পে করতে হয় 5 টাকা করে। আর চলে এসেছি মিষ্টির দোকানে, একটু মিষ্টি খেয়ে বাবার জন্য মিষ্টি কিনে নিয়ে চলে যাবো বাড়ির দিকে। আর দেখছি দুর্গাপুজোর প্যান্ডেল শুরু, তাহলে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে দেখতেই রাস্তায় ভিডিওটা এখানেই এন্ড করি। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতন চাচা, বাই বাই, গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চাচা।